জনগ্রামের দিদিকে বলো কর্ম শিখেছি, আমরা গিয়েছিলাম 4টে সাড়ে 4টের সময়, ওখানে প্রোগ্রাম করি, ব্যাপক লোক হয়, মানুষ আমাদের কাছে কার্ড নেয় এবং কথা শোনে, তাদের সুখ দুঃখের কথা বলে, তারা বলে যে না আমরা মমতা ব্যানার্জির পাশে থাকব। প্রোগ্রাম 7টা শেষ হয়, আমরা ফ্ল্যাগ তুলে আমি যখন বাড়ি থেকে আসি, কাশিমনগর আসার পর শুনতে পাই যে আমাদের কর্মীদেরকে, চানকি যে কর্মীরা আছে তাদেরকে মারধর করছে বিজেপি। আমি সঙ্গে সঙ্গে আবার গাড়ি নিয়ে যাই চানক, চানক যাওয়ার পর দেখি যে কয়েকটা মাথা বিজেপি তাদেরকে মদ খাই দিয়ে ব্যাপক হারে মানে লাঠি ছোটা নিয়ে, এবং আমার গাড়ি এবং শান্তর গাড়ি, আমাদের যে উপপ্রধানমন্ত্রী তার গাড়িতে ইট ছড়ে তার গাড়ি কাঁচ ভেঙে যায়, আমার গাড়ি গড়িতে লাগে, এবং তারপর তারা আমাদের ছেলেরা যে ঘুরে দাঁড়ায় তারা পালিয়ে যায়। কতজন কর্মী আপনার আহত হয়েছে? আমার 2 কর্মীর মাথা ফেটে হসপিটালে ভর্তি আছে, তাদেরকে মনে হচ্ছে বর্ধমান ট্রান্সফার। কি বলবেন এই আক্রমণটা? আমি বিজেপির এই বর্বর যে যখন দেখছি সাধারণ মানুষ তৃণমূলের পাশে আছে চোরের মতো রাতের অন্ধকারে, এইভাবে ইচ্ছা তো কাপুরুষতার কাজ। যদি তারা আমাদের সামনে এসে তাদের বক্তব্য বলুক, কিংবা দলের যদি কোনো অন্যায় থাকে সেটা বলুক। সুবোধ মণ্ডল অভিযোগ করবেন? অবশ্যই অভিযোগ করবো, কেন করবো না, আমার কর্মীর মাথা ফাটিয়ে আমি অভিযোগ করবো। কারা এই ধরনের হরণা করলো? বিজেপি, বিজেপির কিছু কাপুরুষ বর্বর যারা সিপিএম থেকে এসেছে হারমার।